সব আগে আগে বসুন, আরো পিছনে ভক্তরা আসবে যাতে বসতে পারে। অনেক জায়গা আছে, আপনারা সবাই সজ্জন ব্যক্তি। তেঁতুল পাতায় কয়জন? নয় জন। সজ্জনরা তেঁতুল পাতাতে নয় জন বসে, সেজন্য ছোট জায়গা হলে কী হবে? আমাদের শঙ্করপ্রভু আয়োজন করেছেন, তার শ্রদ্ধা কুটিরে রাধা গোবিন্দ, আজকে রাধা দামোদরের যে উৎসব সারা মাস ধরে হচ্ছে, আজকের দিনকে লক্ষ্য করেই সারা বিশ্বে এই পুরা কার্তিক মাস ভক্তবৃন্দ দীপদান অনুষ্ঠান করছেন। কার্তিক মাস দামোদর মাস রূপে অভিহিত, তো সেজন্য আজকে দিনে মা যশোদা কৃষ্ণকে বন্ধন করেছিলেন ভোরবেলায়, তো এই জন্য কৃষ্ণের এক নাম হয়ে গেল দামোদর। কী নাম হলো? রজু দিয়ে বন্ধন হেতু কৃষ্ণের এক নাম হয়েছে দামোদর। রজু সংস্কৃতে দাম বলে, দৌড়িকে দাম বলে সংস্কৃতে ভাষায়, তাই তার উদরকে বন্ধন করলেন, এই জন্য কৃষ্ণের এক নাম হয়ে গেল দামোদর। ভগবানের বিভিন্ন লীলা অনুসারে তার নাম হয়েছে গোবিন্দ। তিনি গভী গাভী পৃথিবী এবং সমস্ত ইন্দ্রিয়কে আনন্দ দেন, এই জন্য গোবিন্দ। ইন্দ্র চঞ্চল হয়ে গেছিল অপরাধ করে, সেজন্য গোবিন্দম বলে সম্বোধন করেছে, যে আপনি গাভী এবং পৃথিবী আর আমার ইন্দ্রিয় তো চঞ্চল হয়েছিল, তাই আমি আপনাকে কষ্ট দিলাম, পরীক্ষা করলাম, সেই জন্য আপনি গোবিন্দ আমাকেও আনন্দ দান করুন। এভাবে ইন্দ্রও এই সম্বোধন করেছেন। এরকম বিভিন্ন ভক্ত কৃষ্ণের কার্যকলাপ গুণাবলী অনুসারে তার নাম, অনন্ত নাম রয়েছে, তো সেই নামের মুখ্য কৃষ্ণ গোবিন্দ গোপীনাথ এই নাম রয়েছে। হরে কৃষ্ণ নাম শ্রেষ্ঠং মনমপি শচীপুত্রমাত্র স্বরূপম রূপম তস্যাগ্রজং মুরুপুরীম মাথুরীং গুষ্টবাটীম রাধাকুণ্ডং গিরিবরমহো রাধিকা মাধবসম প্রাপ্তযস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুম তং নতু অস্মিন নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নময়াচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈ তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আরো জোরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম সংকীর্তন কি প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে, হরে কৃষ্ণ। তো আজকে এই শুভ সন্ধ্যায় বিশেষ মাস কার্তিক মাস, এই দামোদর মাসের বিশেষ দিন দীপাবলি উৎসব দিন আজকে। গতকাল স্মার্তরা দীপাবলি করেছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ গোস্বামী মতে আজকে হচ্ছে দীপাবলি অনুষ্ঠান। এটি আচার্যরা আজকের তিথি তারা বলেছেন, সেজন্য সমগ্র বিশ্বে এই তিথি পালন হচ্ছে দীপাবলি মহোৎসব। আজকের দিনে ভগবান রামচন্দ্র তিনি অযোধ্যাতে এসেছিলেন লঙ্কা বিজয় করে। অযোধ্যাবাসীরা সারা অযোধ্যাকে দ্বীপ দিয়ে সাজিয়েছিল, দীপমালিকা দিয়ে। ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতা হনুমান বিভীষণ ইত্যাদি সমস্ত ব্যক্তিকে স্বাগত জানানোর জন্য সবাইকে স্বাগত জানিয়েছিলেন, বিশেষ করে রামচন্দ্র ভগবান তাকে স্বাগত জানানোর সঙ্গে তার ভক্তবৃন্দও সঙ্গে ছিলেন। একসাথে ভগবান এবং ভক্ত প্রীতিবিধান অযোধ্যাবাসীরা করেছিলেন। তো এটাই সেই দীপাবলি উৎসব রূপে সমগ্র বিশ্বে মানুষ আজ সেটিকে বরণ করে। কেন আমরা ঘৃত আরতি প্রতিদিনই করি, তো কেবল ভগবানকে দর্শন করা, তার পাদপদ্মকে দর্শন করা, মুখমণ্ডলকে দর্শন করা, এই জন্য দ্বীপ প্রদীপ আমরা ঘুরাই। পাদপদ্মে কয়বার ঘোরানো হয়? চারবার। তারপরে নাভি দেশে দুবার, মুখমণ্ডলে আর সর্বঙ্গে এভাবে 16 বার পুরা ভগবানের শরীর দর্শন করে ভক্তরা। আমাদের অজ্ঞানতা রয়েছে, অন্ধকার, অজ্ঞান মানে অন্ধকারে আছে। লাইট দিলে অন্ধকার চলে যাবে, তো সেজন্য আমরা ভগবানকে বুঝতে পারি না। সেজন্য ঘৃত প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করা হয়, ভক্তরা দর্শন করে। তো আজকে দিনে রামচন্দ্র এসেছিলেন, তাই জন্য তারা স্বাগত জানিয়েছিল। আর আজকে দিনেই মা যশোদা কৃষ্ণকে রজ্জু দিয়ে বেঁধেছিলেন, এই জন্যই দামোদর নামে কৃষ্ণকে সবাই ডাকে, জয় রাধা দামোদর কি জয়, ভক্তরা ডাকে রাধা দামোদর। তো আমরা সেই দামোদর লীলা ভগবত কথা সম্বন্ধে আমরা আজকে শ্রবণ করব। তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আমরা সবাই দেখি ভগবদ্ গীতা একটা শ্লোক আছে যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ভগবান ধর্মকে সংস্থাপন করতে যুগে যুগে অবতরণ করেন। আসলে ভগবানের আসার কোনো প্রয়োজন নেই, কেন মানুষ বিশেষ করে যখন রাজারা অসৎ হয়ে যায়, যখন এই পৃথিবীকে তারা ভাবে এটা আমার ভোগের সম্পত্তি, এই পৃথিবী আমার, পৃথিবী সমস্ত জগতের যা কিছু, ভগবদ্গীতায় কৃষ্ণ বলছে অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিত। যারা বুদ্ধিমান তারা জানে সব কিছু ভগবানের, আল্লাহর, গডের,
কোনো রাজার নয় কি কোনো পিতামাতার নয়, কোনো রাজনৈতিক নেতাদের নয়, কোনো বৈজ্ঞানিকদের নয় কি দেবতাদেরও নয়। তো সেজন্য তাকে ভগবান বলা হয়, আল্লাহ বলা হয়, গড বলা হয়, যার সব কিছু, সব কিছু যার থেকে এসছে। তাই তিনি হচ্ছেন ভোক্তা, আমরা কেউ ভোক্তা নই। যেহেতু আমাদের নয় তাই আমরা ভোক্তা নই। তাই যে সমস্ত অসৎ রাজারা ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে এসব কিছুকে মনে করে এটা আমার ভোগের সম্পত্তি, তো তাই ভগবান তিনি আসেন এসব অসৎ রাজাদের দণ্ড দিতে। পৃথিবী মাতা খুব কষ্ট পাচ্ছিলেন, পৃথিবী ভগবানের সম্পত্তি, কখনো কারো স্ত্রী অন্য কেউ যদি মনে করে এ স্ত্রীটা আমার, তাহলে সেই প্রকৃত সত্যিসাধী নারী সে সেটা সহ্য করতে পারবে না। সহ্য করতে পারবে? সে সহ্য করতে পারবে না, তখন সে ক্রন্দন করবে। তাই পৃথিবী মাতা সতী তিনি সহ্য করতে পারেননি। এসব অসৎ ব্যক্তিরা, অসুরেরা, তারা ভাবছে এই পৃথিবী আমার ভোগের। এই জন্য পৃথিবী মাতা গাভী রূপ ধারণ করে তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন, আর ব্রহ্মাজি সমস্ত দেবগণকে নিয়ে, শিব আদি সব দেবতাদের নিয়ে, এই ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্র রয়েছে, সেখানে ব্রহ্মা সব দেবতাদেরকে নিয়ে পৃথিবী মাতাকে নিয়ে গিয়েছিলেন। এবং ভগবান তিনি জানালেন যে আমি অবশ্যই আবির্ভূত হব, আর দেবতাদের বললেন তোমরাও সবাই আবির্ভূত হও, এবং সেখানে গিয়ে আমি বহুবিধ লীলা বিলাস করব। তো ভগবান এই জন্য ভক্তদের আনন্দ দিতে, পরিত্রাণায় সাধু নাম, দেবতারা হচ্ছে ভক্ত, তো তাদেরকে পরিত্রাণ মানে এখানে আনন্দ দিতে আসেন যুগে যুগে। এই জন্য বৈদিক শাস্ত্রে ভাগবতে বলা আছে, অনুগ্রহায় ভক্তানাম মানুষং তনমাশ্রিতম ভজতে তাদৃশে ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেত। খুব সুন্দর কথা ভাগবতে দশম স্কন্ধে 33 অধ্যায়ে 36 নম্বর শ্লোকে এটি বলা হয়েছে যে অনুগ্রহায় ভক্তানাম, আমি ভক্তদেরকে অনুগ্রহ করি, তাদের অনুগ্রহ করার জন্য, গ্রহণ করার জন্য কী করি না, আমি মানুষম তনুমাশ্রিতম, মানুষের দেহ ধারণ করে আসি। সাধারণ মানুষের দেহর মতো মনে হয়, কিন্তু ভগবান সাধারণ নন, সমস্ত ব্রহ্মাদি দেবগণ তারা জানেন, তবু মাঝে মাঝে দেবতারা ভুলে যায়, বুঝতে পারে না, মানুষেরাও বুঝতে পারে না। কেন নন্দ মহারাজের যশোদা মাতাকে আশ্রয় করে সেই ব্রজেন্দ্র নন্দন পরাৎপর তত্ত্ব ভগবান আদিপুরুষ গোবিন্দ তিনি ভক্তের ইচ্ছাকে পূর্ণ করেন। ভক্তরা কখনো চায় কৃষ্ণ তুমি আমার পুত্র রূপে আসো, আমি তোমাকে লালন পালন করব, সেবা করব পুত্রবত। কখনো কখনো ভক্তরা চায় তুমি আমার বন্ধু হও, একসাথে খেলা করব, একসাথে খাওয়া দাওয়া করব, একসাথে নৃত্য করব। তো এরকম ভক্তরা মাঝে মাঝে ভগবানের সাথে সম্বন্ধযুক্ত হয়, কেউ পুত্ররূপে কামনা করে, কেউ বন্ধুরূপে, কেউ আবার প্রার্থনা করে স্বামী রূপে, কেউ আবার প্রভু রূপে, যে আমি দাস তুমি আমার প্রভু। এরকম মহাপ্রভু শিখালেন এসে যে ভগবান কৃষ্ণ তার জন্য এসেছেন, দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর, তার ভক্তকে এই চার প্রকার রসে তিনি কী করেন না আনন্দ দান করেন। চারিভাব ভক্তি রস দিয়া ত্রিভুবন নাচাম, এই ত্রিভুবনকে নৃত্য করাবো, আনন্দ দান করব। তো সেজন্য অনুগ্রহায় ভক্তানাম, এই জন্য আমি সাধারণ যদি আমাদের মতো মনুষ্য দেহ না হয়
যদিও ভগবানের দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর এই মনুষ্য রূপ নিত্য, তার থেকে আমরা পেয়েছি, কিন্তু তিনি পরম সুন্দর, তার থেকে আমরা পেয়েছি এই রূপটা, কিন্তু আমাদের রূপটা অনিত্য। আমরা কখনো এখানে পশু পাখি দেহ লাভ করছি, মনুষ্য দেহ আসক্তি খারাপ হয়ে গেল, কর্ম অনুসারে বিভিন্ন জনিত আবার নিক্ষেপ করছি, কিন্তু ভগবান কৃষ্ণ তার জন্য তিনি আবার বিভিন্ন পশু জনিতে গিয়েও, যেমন মৎস্যকূলে ভগবান এসেছেন, যেমন এসছেন বরাহদেব রূপে, নরসিংহ রূপে এসেছেন, তিরকম বিবিধ লীলা বিলাস বিভিন্ন রূপে করেছেন, কিন্তু তার বিশেষ এই দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপটা হচ্ছে আদি রূপ, সেটা সবসময় তার স্বয়ং রূপ প্রকাশ, আদি রূপ সেটি। ব্রহ্মা এটাই স্তুতি করছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সেই অনাদির আদি তিনি সবসময় রয়েছেন, আমরা কখনো দেখতে পাই না, কখনো দেখতে পারি, তো সেজন্য অনেক লোক বুঝতে পারে না। সেজন্য তিনি মনুষ্য দেহ ধারণ করে এই জগতের লীলাবিলাস করলেন বৃন্দাবনে, আর সেখানে বিবিধ লীলা করেছেন, যা শ্রবণ করে ভক্তরা আকৃষ্ট হবে তার সেবা করার জন্য। এমন এমন অলৌকিক অদ্ভুত লীলা ভগবান করলেন, যা আমরা দেখি এই দীপাবলি দিনের ভোরবেলা মা যশোদা, তিনি কৃষ্ণের ছোটবেলার সমস্ত বাল্যলীলাকে ছন্দবন্ধ করে গান আকারে কীর্তন করেছেন, গেয়েছেন, হ্যাঁ, গীত আকারে সুন্দর করে। এগুলি জীব গোস্বামী গোপাল চম্পু গ্রন্থে বর্ণনা করছেন, কীভাবে সেই যশোদা মাতা গান করছে, দধি মন্থন করছে, আর কৃষ্ণের বাল্যলীলাগুলি গান করছে। অনেক লোককে এটাও শেখানো হচ্ছে, আমাদেরকে শেখাচ্ছেন, যে অনেক লোক ভাবে আমরা কাজকর্ম করব না, এইসব ভগবানের নাম জপ করব, এরকম বলে না, তো সেজন্য মা যশোদা তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দধি মন্থন করাকালে তিনিও কৃষ্ণের গুণকীর্তন করছিলেন, এটা ভাগবতের শ্লোক আছে, আমরা দেখি দশম স্কন্ধে নবম অধ্যায়, দশম স্কন্ধ নবম অধ্যায় কাদের ভাগবত আছে, এখানে দেখি হাত তুলুন, ভাগবত গ্রন্থ অনেকের আছে, যাদের নেই রাখবেন, কেন ভাগবত স্বয়ং ভগবান শাব্দিক রূপে এসছেন শব্দকূলে, তো সেজন্য সাধারণ স্কুল কলেজের শব্দ নয়, এই শব্দ উচ্চারণে পবিত্র হবে মানুষ। তো দশম স্কন্ধে সুন্দর নবম অধ্যায়ে লেখা আছে, হ্যাঁ, সবাই বলুন, শ্রীশুক উবাচ একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাশু নির্মমন্থ স্বয়ং দধি। এখানে সুখদেব গোস্বামী তিনি বলছেন যে কোন একদিন, হ্যাঁ, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, কোন একদিন, তো কোন একদিন বা এক সময় নন্দপত্নী যশোদা গৃহের পরিচারিকাদের অন্যান্য কাজে নিযুক্ত করে নিজেই তার আদরের দুলালকে মাখন খাওয়ানোর জন্য দধিমন্থন করেছিলেন, কোন একদিন। তো এখানে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে সেই দিনটি ছিল এই দীপাবলি দিন, আজকের দিন, আজকের তিথি, বৈদিক শাস্ত্রে সেটাকে উল্লেখ করা হয়েছে, তো সেজন্য একদা এখানে বলা হয়েছে, তাই আচার্যরা সেই একদা কোন একদিন সময় কোন সময় সেগুলি তারা উল্লেখ করেছেন,
জীব গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, এসব আচার্যরা তারা ভগবানের নিজজন, সেই লীলাতে তারা থাকতেন। এবং এই বর্তমান আমাদের মতো বুদ্ধজীবকে বোঝানোর জন্য সেই সব ব্যক্তিরা তারা এসেছেন আমাদের কাছে, এসে আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন, বুঝাচ্ছেন যে কৃষ্ণ লীলা শ্রবণ করলে, কীর্তন করলে তাহলে তুমি পবিত্র হবে, আর সেই প্রতি আসক্ত হবে তাহলে মৃত্যুবরণ আসুক না কেন, যে কোনো সময় তোমার মৃত্যু আসলেও তুমি ভগবানের কাছে ফিরে যাবে, আর এই জন্ম মৃত্যু চক্রে তোমাকে ঘুরতে হবে না। বারবার কভু স্বর্গে কভু মর্তে, কভু কীট কভু ক্ষুদ্র, কভু রাজা কভু প্রজা, কভু সুখী কভু দুঃখী, এরকম যে 84 লক্ষ জনই আমরা ঘুরছি, সেটা আর ঘুরতে হবে না। তো সেজন্য ভগবান বিবিধ লীলা করেন, তাই তিনি যশোদা মায়ের পুত্র রূপেও এসেছেন। তাই যশোদা মাতা নিজে কৃষ্ণকে এইভাবে পুত্রবৎ সেবা করছেন, কৃষ্ণ তাকে জানতে দিচ্ছেন না তিনি স্বয়ং ভগবান, কিন্তু তার কিছু কিছু অলৌকিক কাজ এমনই, সেখানে তবুও তারা যুগমায়া দ্বারা ভগবান আবৃত রাখতেন। এবং মুনি ঋষি গর্গ মুনির কিছু কথা যখন নামকরণের সময় কৃষ্ণ বলরামের করছিলেন, তখন তিনি বলেই দিয়েছিলেন যে তোমার এই যে দুই পুত্র ইতিপূর্বে অন্যান্য যুগে তারা ভিন্ন ভিন্ন ভাবে অবতরণ করেছেন, এটা ইঙ্গিত বলেছেন, কিন্তু যেহেতু পুত্র স্নেহে যোগমায়া আবৃত করে তাকে বুঝতে দেয় না। আর কিছু কিছু অলৌকিক কাজের কথাও বলেছেন, এ অদ্ভুত কিছু কার্য করবে, কিন্তু তারা আমার পুত্র কোন অসুর এসে এরকম কিছু খারাপ করতে চাচ্ছে, আর দেবতারা এসে আমার ছেলেকে রক্ষা করছে, এরকম তাদের মধ্যে ভাব। কিন্তু ভগবান তো সর্বশক্তিমান, তাকে কেউ কোনো অনিষ্ট করতে পারে না, কিন্তু পিতামাতাকে পুত্রের প্রতি স্নেহ মমতা আরও বাড়াবার জন্য, তাই জন্য ভগবান এইরকম অসুরদের দ্বারা আরও কিছু খারাপ অনিষ্ট বা ব্রজে গোকুলে সংগঠিত করান, যাতে ভক্ত আরও আকৃষ্ট হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদের কিছু বিপদ আসে সেটা ভগবান দেন ভক্তকে। কুন্তী মাতা তিনি বলছেন, বিপদ সন্ততা তত্র তত্র জগৎগুরু, হে কৃষ্ণ বারে বারে আমাকে বিপদ দাও। যারা ভক্ত তারা বিপদকে মনে করবে না, কোনো কিছু বাধা আসছে ছেড়ে দিবে না, সাধুসঙ্গ বর্জন করবে না, শুনবে ও এখানে গুরুদেব, গুরুদেবের প্রতিনিধি ভক্তরা আসছে, আমন্ত্রণ করুক না করুক দৌড়বে, কেউ আমন্ত্রণ না করলেও দৌড়াবে। এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের লক্ষ্য, শাস্ত্রে বলা হয়েছে সেটা, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাম যদি কুতুপি লভ্যতে, কোথায় ভক্ত সঙ্গে ভগবানের গুণগান হচ্ছে সেটা যখনই শুনবে, ও ওই প্রভুর বাড়িতে হচ্ছে, দৌড়ে দৌড়ে আসবে, কি আমন্ত্রণ করলো না করলো সে দেখবে না। কিন্তু কখনো কখনো কোনো কোনো ভক্ত অভিমানবশত আসে না, আবার কখনো কখনো কোনো কোনো ভক্ত তার আসলে তাদের বাধা সৃষ্টি করে, তোমার সাথে আমার মিল নেই, আমার এলাকায় এটা কেন এসছ, এরকমও করে দেখা যায়, এটা খারাপ। আপনি কে বাধা দেওয়ার, ভক্তের হরিকথা সাধুসঙ্গ প্রসাদ পাওয়ার জায়গাতে যাওয়ার, এটা তো অসুরিক মনোবৃত্তি হয়ে গেল, আমার এটা, যেটা পৃথিবী মাতাকে অসুরেরা হয়েছে তুমি আমার সম্পত্তি। গুরুদেব কখনো কখনো আমাদেরকে বলেন তুমি প্রচার করো, প্রভুপাদ যখন অপ্রকট হন তার পূর্বে বলেছেন সম্মিলিতভাবে ইস্কন ভক্তরা প্রচার করবে, দ্বন্দ্ব এলে পরস্পর মধ্যে মিলিয়ে নিবে, আলোচনা করবে, কিন্তু কখনো বলবে না এটা আমার এরিয়া, এটা আমার, হ্যাঁ তাকে দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত গুরু ভ্রাতা ভগিনী তারা একসাথে, কখনো সন্ন্যাসীরা আসবে, কখনো গুরুদেব আসবেন, বৈষ্ণবেরা প্রচারক আসবে, সেটা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে এলাকায় একসাথে প্রচার করবে, সাধুসঙ্গ করবে, প্রসাদ বিতরণ করবে, তাহলে আনন্দ হবে, তখন জগতে মানুষ জানবে এরা কত সত্যিকারে ভক্ত।
আর যখন জানবে এর সাথে ওর পড়ে না, তার সাথে এর পড়ে না, তাহলে আসুরিক তখন বাইরের লোক তারাও ভক্তি জীবনে আসবে না। কিন্তু আমি জানি এখানে আপনারা সবাই ভক্ত, ভক্তরা এরকম করে না, তো আপনারা এরকম ভদ্র সবাইয়ের সাথে মিলেমিশে চলেন, সবাইকে ডাকেন, কেউ না ডাকলে এলেও তাকে সম্মানিত করেন, সেটা আমরা জানি। তো এখানে লালবাগ ভক্তবৃন্দ সবাই করছেন খুব ভালো। সেই জন্য ভগবান তার ভক্ত আসে এই জগতে এসব বুঝাবার জন্য, কিন্তু আমরা এত মন্দগতি মদমতি, আমাদের বুদ্ধিটা আসুরিক, তখন কখনো কখনো আমরা ওই পৃথিবীকে ভোগ করার মতো অসৎ রাজাদের মতো হয়ে যাই। এটা মায়া কখনো কখনো কোনো ভক্তকেও বিমোহিত করে ফেলে। কেন আমরা কনিষ্ঠেরও কনিষ্ঠ ভক্ত হইনি, কিন্তু আমরা যদি কখনো নিজেকে বড় ভক্ত ভাবব তাহলে সেটা খারাপ। ভক্ত কখনো নিজেকে শ্রেষ্ঠ ভাবে না, সে সবসময় ভাবে আমি সেবক, অন্য জুনিয়র ভক্তদেরও সেবক ভাবে, এই জন্য তাকে পদ দেওয়া হয় উপচক্রপতি, চক্রপতি, মহাচক্রপতি, মালা সেনাপতি, কেন সবাই সেবা করবে বলে, তখন সে বিচার করবে না। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো সেজন্য সবাইকে সেবায় নিযুক্ত করা গুরুদেব নির্দেশ করেছেন, আর আপনারা করছেন করবেন। যারও কারোর সাথে যদি অমিল হয় তাকে কাছে যাবেন, ডাকবেন, মিশবেন, তাহলে প্রভুপাদকে মানলেন, তাহলে গুরুদেবকে মানলেন। হ্যাঁ, আমাদের সোসাইটির নিয়ম এরকম, কিন্তু স্বতন্ত্রভাবে কোনো রাজনৈতিক মনোবৃত্তিতে অংশগ্রহণ করবেন না, তাহলে জীবনে ক্ষতিগ্রস্ত হবেন, একদিন বদনাম হবে, আপনার জন্য ইস্কনের বদনাম হবে, গুরুদেবের নিন্দা হবে, আর আপনিও অধঃপতিত হয়ে চলে যাবেন, অন্যদিকে চলে যাবেন, একদিন না একদিন চলে যাবে, ভ্রষ্টাচারী হয়ে যাবে, স্বতন্ত্র হয়ে গেলে এরকম হয়ে যাবে। সেজন্য ভক্তরা কখনো স্বচ্ছাচারী হবে না, স্বতন্ত্র হবে না, তারা সবসময় অধীনে থাকবে। এই জন্য দেখবেন যখন গোকুলে এসব অসুরেরা কংসের দ্বারা উৎপাত সৃষ্টি হতো বাধা, তখন মা যশোদা যখন দৌড়াতেন, সমস্ত গোকুলবাসী ব্রজবাসী একসাথে কৃষ্ণ করে পিছনে পিছনে দৌড়াত। তো সেজন্য এই জগতে যে বাধা আছে, বিপদ আছে, যদি আমরা সব একসাথে কৃষ্ণ সেবা না করব তাহলে কলি আমাদেরকে ফেলে দেবে। আমি যদি কাউকে রক্ষা করতে সাহায্য না করি, এই এখানে সাধুসঙ্গ আছে, প্রভু আসবেন, যে আসলো না সেটা তার দুর্ভাগ্য, সে যদি অভিমান করে না আসে সেটা খারাপ, আবার কেউ আসতে চায় আমরা বাধা দিই ওটাও খারাপ। তো এটা যেন না হয়, যেন আমাদের এই বাধা, শত বাধা, শত গঞ্জনা, শত লাঞ্ছনা, শত বিপদ আসবে, এটা কলির কাজ, অসুরদের কাজ। কংস এরকম বারবার গোকুলে বিভিন্ন বাধা বিপত্তি প্রদান করছিল, কিন্তু মা যশোদা গোকুলবাসী সবাই কৃষ্ণের ভক্ত বলে তারা এই বাধা এলেও তারা কৃষ্ণ করে একসাথে দৌড়াচ্ছিল। যখন পুতনা রাক্ষসী সাত দিনে দিনে এসে কৃষ্ণকে বিষ পান করার জন্য স্তনে কালকুট বিষ মাখিয়ে এসেছিল, আর সুন্দরী রূপ ধারণ করে এসেছিল, এই সুন্দরী রূপটা ও অসুর। কখনো কখনো কোনো ব্যক্তি, কপট ব্যক্তি সাধুর বেশ ধারণ করে, সেটাও পুতনার মতো। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সাধুর বেশে পুতনা হবেন না, পুতনা এসেছিল সে অসুর, পুতনা ছিল অসুর, স্তনে কালকুট বিষ মাখিয়েছে, সদ্য সদ্য নবজাত শিশু কৃষ্ণ সাত দিনে তাকে বধ করতে এসেছে কংসের প্ররোচনায়। ঠিক সেরকম কোনো ভক্তের হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরুক হচ্ছে সদ্য সদ্য? আমরা কনিষ্ঠেরও কনিষ্ঠ নয়, ঠিক সদ্য সদ্য কৃষ্ণকে সে কারু দ্বারা শ্রদ্ধাবান হয়ে কৃষ্ণ ভক্তি করার অভ্যাস করছে, হঠাৎ করে আমরা কপট বেশে সাধু, কিন্তু ছল চাতুরি করে এসে সেই সব ব্যক্তিদের হৃদয় থেকে কৃষ্ণকে সরিয়ে দিচ্ছি, তার ভক্তিকে সরিয়ে দিচ্ছি, তাকে বাধা দিচ্ছি, ওটা পুতনা রাক্ষসীর মতো ছল। তো ছল ভক্তি দোষন রাম, ভক্তিবিনোদ ঠাকুর নামটা পরিচয় ওই গানটা দেওয়া আছে, দেখবেন কলি কুকুর কদন যদি চা হয়ে জয় সচিনন্দন গা হয়ে, ওখানে লেখা আছে। ওই গানটা আগে ছিল না, এইবারে নূতন নামটা পরিচয়ে
আমি ঢুকিয়ে দিয়েছি। এই বইটা এখন নতুন হয়েছে, আগে কালারটা চেঞ্জ ছিল, এখন নতুন ষোলো পাতা বাড়ানো আছে, এখানে অনেক কিছু ঝুঁকানো আছে, আপনারা দেখবেন সব। তো এখানে ভক্তিবিনোদ ঠাকুরের ওই গানটা আমার খুব ভালো লাগে, আমি প্রায় গাই, সকালবেলা সুরে ভালো হয়। তো এখানে লেখা আছে ছলভক্তি দোষন রাম, ছলভক্তি মানে কপটতা, কৃষ্ণভক্তির উন্নয়ন ব্যতিরেকে অন্য কিছু কামনা রয়েছে। কী করে কৃষ্ণভক্তি বাড়বে সেটার চেষ্টা ব্যতিরেকে অন্যদিকে আকাঙ্ক্ষা, কী করে ইন্দ্রিয় সুখ করবো, টাকা পয়সা ইনকাম করবো, রিসিট কাটবো নিজের, ওটা কিছু ইস্কনকে দেখিয়ে এরকম অনেক করতে শুরু করে, তাদের বললেও শুনে না, তো তারা বেশি দিন টিকে না। তো সেই জন্য খুব সাবধান থাকবেন, সেই ধরনের ব্যক্তির সঙ্গ ত্যাগ করবেন। যদি কেউ এরকম ছল করে, উপরে ভক্ত ভিতরে খারাপ জিনিস করছে, সেজন্য তাকে ত্যাগ করতে হয়। তাকে সংশোধনের জন্য অন্য সিনিয়র ভক্তদের কাছে শিক্ষা নেওয়া উচিত, তাহলে সে রক্ষা পাবে, নাহলে আমরাও যদি অধঃপতিত হতে চাই আবার তার সঙ্গেই নিজেরা অধঃপতিত হয়ে যাব। তো সেজন্য সাবধান, প্রশ্নের মাধ্যমে সংশোধন করবেন। তো সেজন্য মা যশোদা তিনি এই সমস্ত বাধা এলেও কৃষ্ণকে ত্যাগ করেননি, সেজন্য একসাথে ভক্তরা তারা কৃষ্ণ কৃষ্ণ বলে, সেজন্য এটা ভক্ত সঙ্গ। তাহলে যে বাধা আসবে সঙ্গের মধ্যে থাকলে, ভক্ত সঙ্গের মধ্যে ওই আগাছা বিভিন্ন রকম রয়েছে। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন কবিরাজ গোস্বামী, শ্রী জয়পিতা স্বামী গুরু মহারাজ বৈষ্ণবকে গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। তো সে আগাছাগুলি ঢুকে পড়ে যদি ভক্ত সঙ্গে না থাকে, এই জন্য নাম হট্ট সঙ্ঘ, যেখানে আমরা শিক্ষা লাভ করব, ভক্ত সঙ্গে শুনব কৃষ্ণলীলা, কৃষ্ণ সেবা, সদাচার, যেটা আমাদের জীবনের রক্ষা পাবে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। তো এটাই গুরুদেব চান। সেই জন্য যশোদা মাতা তিনি এই যে দধি মন্থন কাজ করছেন, তো এখানে বলা হলো তানি তানি চ গীতানি তদ বাল চরিতানি চ, তার গোপালের চরিত্রকে গাইছেন। আমার গোপাল সাত দিনে দিনে পুতনা রাক্ষসীকে বধ করেছে, এরকম একটা গান লিখছে। ওই যে লীলাটা হয়েছে আমার ছেলের সঙ্গে, সেই জন্য কৃষ্ণকে এরকম দুধ দধি মন্থন করছেন আর ওই গানটা করছে। বাংলা কি বলে একটা, হাতে করো কাম মুখে বলো নাম, হাতে কাজ করে মুখে নাম বলা যাবে, যাবে না? কেউ হাল করছে হরে কৃষ্ণ করতে পারে, করতে পারে না? মহাপ্রভু শিখিয়েছিলেন, একবার একটা ধূপা কাপড় কাচ্ছে, মহাপ্রভু গিয়ে বললেন একটু হরে কৃষ্ণ বলো, বলছে আমার সময় নেই। প্রথমে ভাবছে ভিকারি, বলছে আমি তো একটা ধূপা কাজ করে খাই, আমার টাকা পয়সা নেই, ও ধূপাটা ভাবছে একটা ভিকারি, সন্ন্যাসীর বেশ, ভাবছে একটা ভিকারি, আমাকে হয়তো টাকা পয়সা চাইছে, ও কাজের মতো ব্যস্ত। কিন্তু মহাপ্রভু যেন তুমি কৃষ্ণ নাম বলো একবার, আমার সঙ্গে হরে কৃষ্ণ বলো, আমি কোনো ভিক্ষা টাকা চাইছি না। তখন বুঝতে পারলো তাহলে এ ভিকারি নয়, ও আমার টাইম নেই কৃষ্ণ নাম করার, দেখছো না আমি কাজ করছি। তখন মহাপ্রভু সঙ্গে সঙ্গে গিয়ে বলে আমি যদি তোমার কাপড় কাচতে সাহায্য করি তুমি হরিনাম করবে? তখন মহাপ্রভু সঙ্গে সঙ্গে গিয়ে ওই ধূপার সঙ্গে কাপড় নিয়ে কাচতে শুরু করলেন, ধূপার সঙ্গেই সন্ন্যাসী স্বয়ং ভগবান ওই ধূপাকে হরিনাম করাবেন। তখন উনি কাপড় কাচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হর, হরে রাম 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 হর, ধূপা দেখছে কৃষ্ণ কৃষ্ণ বলা যায়। তখন ধূপাও মহাপ্রভুর সঙ্গে হরে কৃষ্ণ বলতে শুরু করেছে আর কাপড় কাচ, আর মহাপ্রভু সব একসাথে হরে কৃষ্ণ বলে কাপড় কাচা শেষ করে দিলেন, অনেক কাপড়। আর ধূপাকে দেখলেন যে ও হরে কৃষ্ণ অলরেডি অভ্যাস হয়ে গেছে, আর মুখে তার বন্ধ হচ্ছে না, কাপড় কাচা শেষ, মহাপ্রভু অমনি অন্য ভক্তদের সঙ্গে আবার কীর্তন করতে করতে চলে গেলেন। আর এই ধূপা ওইখানে ডাঙ্গাতে লাফাচ্ছে হরে কৃষ্ণ করে, স্ত্রী ভাবছে স্বামী আজ এত দেরি হয়ে যাচ্ছে কেন আসছে না, মনে হয় অনেক কাপড় আছে, আমি খাবারটা নিয়ে যাই আর কাপড় কাচাই সাহায্য করব। স্ত্রী এসেছে খাবার নিয়ে, দেখছে
কাপড় কাচা শেষ, কিন্তু ও ডাঙ্গায় দাঁড়িয়ে নাচছে, কান্না করছে, গড়াগড়ি যাচ্ছে, হাসছে। তখন ওর মনে হয়ে গেল আমার স্বামী মনে হয় ভূত পেয়ে গেছে, এসব হাসছে, কান্না করছে, গড়াগড়ি যাচ্ছে, লাফাচ্ছে, কী ব্যাপার? ভাবছে এখানে বাগান বাড়ি এখানে ভূত টুত লেগে গেছে। তখন গ্রামে ছুটছে, আমার স্বামীকে ভূত লেগে গেছে, আপনারা সবাই চলুন রক্ষা করুন। তো উঝা টুঝা গ্রামবাসী সব দৌড়াচ্ছে, তখন কেউ সাহস করে আগে তাকে টাচ করছে না। কি বলছে? নাচতে নাচতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। কিন্তু একটা লোক গিয়ে সাহস করে, না ওর ভূতটাকে ছাড়াতেই হবে, যে টাচ করছে ও নাচতে শুরু করেছে হরে কৃষ্ণ বলে। এরকম সমস্ত গ্রামবাসী উঝা সহ, কি উঝা বলে, সবাই গিয়ে ওই একজন একজনকে টাচ হয়ে যাচ্ছে, আর সবাই নৃত্য করতে শুরু করছে হরিনাম বলতে বলতে, সবাই একসাথে হরে কৃষ্ণ। এটাই পরবর্তীকালে দেখা গেলো, মহাপ্রভু একজনকে শিখিয়ে দিয়ে গেলেন আর অত লোককে সাধুসঙ্গ হয়ে গেল। আর ওই সাধুসঙ্গের ফলে এই যে একতা মনোভাব, একসাথে তারা কীর্তন করতে করতে গ্রামের পর গ্রাম ঢুকছে, আর সমস্ত গ্রামকে মহাপ্রভু যে শক্তি সঞ্চার করে চলে গেছেন, সবাই হরিনাম সরল ছিল বলে, তাদের কোনো কুটিলতা ছিল না, তারা কোনো ছল চাতুরি করেনি, হ্যাঁ, এবং তারা সব গ্রামকে উদ্ধার করছে। তো আমাদের নামটা প্রচারটা তাই জন্য, আমরা যদি ছল চাতুরি করবো, অন্যকে বাধা দিব, আমি করব আমার এলাকায়, এটা এরকম ভাবো, এটা কুকুর মনোবৃত্তি, এই এটা আমার এলাকা, একটা কুকুর আর একটা কুকুরকে তাড়ায়, অসুর মনোবৃত্তি, তো এটা খারাপ হয়ে যাবে। সেজন্য ইস্কন ভক্তরা এরকম করে না, করবে না। এই জন্য আমাদের সাবধান বাণী গুরুদেব বলেছেন, এগুলো যেন জানানো হয় বিভিন্ন ভক্তদের, তারা যেন একসাথে যৌথভাবে প্রভুপাদের শিক্ষাকে প্রচার করে এবং একসাথে সরল হয়, কোনো ছল চাতুরি না করে। কপটতা হইলে দূর, প্রবেশে প্রেমের পুর। প্রেম চাইছে কারা? সবাই প্রেম চাইছেন, চান? কয়জন চান, হাত তুলুন। প্রেমটা কী? কেবল কৃষ্ণ এবং গুরুর সন্তুষ্টি বিধান, আমার নিজের সুখ নয়, আমি কি করে সুখী হব, সবাই আমাকে বাহাবা দিবে, প্রতিষ্ঠা দিবে, এই সুখের জন্য দৌড়াবেন না। আবার কখনো কখনো কোনো ভক্ত আমাদেরকে সুরক্ষার জন্য তারা কিছু আমাদেরকে বলেন হয়তো, কিন্তু আমরা না জেনে অনেক সময় কনিষ্ঠ কাউকে আমরা দোষারোপ করে বসি না, গুরু মাধবের প্রশ্নের মাধ্যমে তাকে সংশোধন করব। দেখা গেল প্রশ্ন করে দেখা গেলো না না ওটা ভুল নয়, আমারই ভুল ছিল, বা কখনো তার ভুল হলে সে নিজে যাবে, ও আমি এটা করলাম, এটা ঠিক করিনি, তখন সেও সংশোধিত হবে। কিন্তু আমরা যদি তাদেরকে বাদ দিয়ে দিই, তাদেরকে ত্যাগ করি, না এখানে আসা চলবে না, তুমি এরকম বলেছ, তুমি এরকম করেছ, তাহলে ও সংশোধন হবে না, আমরাও আরও আশ্চর্য প্রবৃত্তিতে ঢুকে আমিও নষ্ট হয়ে যাব, ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাব। তো সেজন্য যৌথ মনোবৃত্তি থাকতে হবে। সেজন্য মহাপ্রভু এইসব লোকেরা সরল ছিল বলে তাই গ্রাম পর গ্রাম তারা অত প্রচার করতে শুরু করলো। কেউ যদি প্রচার করছে তাকে সাহায্য করতে হবে, আমিও করছি, আরেকজন করছে, হ্যাঁ প্রভু আপনি আসুন, আপনি অত প্রচার করেছেন, আমার এলাকায় একদিন আসুন, এখানে আপনি একটু হরি কথা বলুন, আপনি অনেক সিনিয়র কিছু জেনেছেন, আমাকে একটু শিখান, এরকম পরস্পর সহায়তা করবে আর পরস্পরকে সম্মান জানাবে, যেটা মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেলেন। সেই জন্য আমরা সেই আসুরিক প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে যাব, তাহলে রক্ষা পাব। যেটা তৃণাবত অসুর, যেখানে আমরা দেখছি পুতনা রাক্ষসী, তারা সব ছল চাতুর করে এসেছে কিন্তু সব বধ হয়ে গেছে, ভগবান তাদের সব বধ করে দিয়েছেন, ভগবানের হাতে উদ্ধার পেয়ে যাবে, ভগবান যাদের বধ করেছেন সবাই মুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা কি ভগবানের হাতে বধ হব? সেটা দুষ্কর, তাহলে আমার উদ্ধার হবে না, বারবার চক্রে ঘুরতে হবে, কত কষ্ট পাচ্ছি। তো সেজন্য ভগবান এসে লীলা করছেন, আমাদের সেই লীলা শ্রবণ কীর্তন করে তার লীলার প্রতি আকৃষ্ট হব, আর অন্য বদ্ধজীবকে সেই লীলা শ্রবণ করাবো, তাকেও আকৃষ্ট করব কৃষ্ণের পাদপদ্মে, এবং সে যখন আকৃষ্ট হচ্ছে তখন তাকে নিয়ে আমি প্রচার করব, আর পরস্পর মধ্যে সম্মানিত হবে, ও আপনি আমাকে ভক্ত বানিয়েছেন, আবার তুমি কৃষ্ণ নাম করছো, তুমি শ্রেষ্ঠ, এরকম করে পরস্পরকে সাহায্য করবে। তো এখানে আমরা শুনছিলাম যে আজকের দিনে ভোরবেলা মা যশোদা অন্যদিকে
গোপী অন্যান্য দাসীদেরকে পরিচারিকাদেরকে তিনি কাজে নিযুক্ত করেছিলেন। কেন? জীব গোস্বামী বলছেন, কেন নন্দ মহারাজের বাড়িতে আগে ইন্দ্র পূজা হতো, তাদের কোল প্রথা অনুসারে তারা বৈশ্য। কেন করতো ইন্দ্র পূজা? না, ইন্দ্রদেব হচ্ছেন বৃষ্টির দেবতা, বৃষ্টি হলে চাষবাস হবে, তো চাষবাস না হলে কোনো শাক সবজি হবে না, ধান চাষ হবে, ঘাস চাষ উৎপন্ন হবে, তো ঘাস উৎপন্ন হলে কি হবে, গরু বাছুর রাখাবে, তাহলে বৈশ্য জাতি গোপালন করেন, চাষবাসও দরকার গোপালনও দরকার, এই জন্য বৃষ্টি দরকার। এখন লোক তো গোপালন করবে না, গরু হত্যা করবে, চাষ করবে না, কুড়ে হয়ে যাচ্ছে, জমি জায়গা বিক্রি করে দিচ্ছে, চাষ করবেন তাহলে কী খাবেন? ধান চাল যদি বন্ধ হয়ে যাবে, গরু মাতা যদি না থাকবে, তাহলে কী হবে? এই জন্য ইন্দ্র পূজা বন্ধ, এই জন্য ইন্দ্রকে বাদ দিয়ে দিয়েছে সবাই। কিন্তু মূর্খ আমরা জানি না, বৃষ্টি না হলে যে জলও পাওয়া যাবে না, কোনো ঘাস গাছপালা চাষ জমি কিছু হবে না, ধান চাল বাজারে হতো, আপনি ভাবলেন ফ্যাক্টরি করে কোটি টাকা ইনকাম করে নিলেন, কিন্তু কোটি কোটি ডলার টাকা নিয়ে বাজারে যাবেন, চাল ডাল নেই, কী খাবেন? টাকা দেখাচ্ছেন এই চাল দাও, তোমাকে 1 লক্ষ টাকা দিব, আমাকে 1 কেজি চাল দাও, পাবেন? 1 কোটি টাকা দিব, চাল দাও 1 কেজি, সব হা হুতাশ করবেন, জল দাও, পাবেন না। এই জন্য মূর্খ হওয়া উচিত না, রাজাদের এইসব চিন্তা করা উচিত। যারা জ্যেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ অভিভাবক, পিতামাতা, শিক্ষক, গুরুজন, রাজা, তাদের এই চিন্তা করা উচিত যে বৃষ্টি কীভাবে হবে। এই জন্য নন্দমার রাজা ছিলেন, তাই জন্য তাদের কৌল প্রথা অনুসারে ইন্দ্র পূজা করতেন। কিন্তু এই সব কেবল ইন্দ্র পূজা করলে হবে না, সমস্ত দেবতাদের পূজা দরকার। কেন? সমস্ত দেবতারা ভিন্ন ভিন্ন জিনিস সরবরাহ করেন, কিন্তু কার নির্দেশে? ভগবানের নির্দেশে। কিন্তু আমরা কৃষ্ণ এসে, স্বয়ং ভগবান এসে শিখালেন যে সমস্ত জনগণ তোমরা সব দেবতাকে পূজা করতে পারবে না। কেন? চন্দ্রের পূজা দরকার, চন্দ্রের সুশীতলাতেই বিভিন্ন ঔষধি বৃক্ষ ইত্যাদি জন্মায়, সূর্যের উদয় এবং হাওয়া অগ্নিদেব এসবের পূজা করাও দরকার। কিন্তু অত দেবতা রয়েছেন, আমাদের সমস্ত নিত্য প্রয়োজন বস্তু তারা সরবরাহ করেন ভগবানের নির্দেশে, কিন্তু সমস্ত দেবতা পূজা করার ক্ষমতা আমাদের নেই, জায়গাও নেই। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে ভগবান নিজে নন্দ মহারাজের কাছে গিয়ে এই ইন্দ্র পূজাকে বন্ধ করে দিলেন, জানালেন গিরি গোবর্ধনের পাদদেশে সুন্দর ঘাস গরু রাখায় গোবর্ধন, এই ইন্দ্র পূজার যজ্ঞ নিয়ে এই গোবর্ধনের পূজা করুন, তাহলে দেখবেন গাভীরা এবং সুন্দর বৃষ্টি হবে, সব কিছু হবে। তিনি প্রশ্ন যুক্তি দিয়েছিলেন, ইন্দ্রদেবের কাজ হচ্ছে বৃষ্টি দেওয়া, তাকে পূজা করুন নাই করুন, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজ হচ্ছে লাইন করে দেওয়া, সরকারের আইন, তাকে আপনি ঘুষ দেবেন কেন? ঘুষ দেবেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজের লোককে? সরকারকে টাকা দিবেন, বিল দিবেন, তো সেজন্য ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীদের কাজ হচ্ছে লাইন করে দেওয়া সরকারের নির্দেশ অনুসারে, তাকে আমরা ঘুষ দিব কেন? ঠিক দেবতারা হচ্ছেন কর্মচারী। কৃষ্ণ যুক্তি দিয়ে নন্দ মহারাজকে বলেন, আপনি রাজা, এ সময় তো করছেন খুব ভালো, তাহলে পাহাড় পর্বতের উপরে বৃষ্টি হয়, সেখানে কি পাহাড় পর্বতরা ইন্দ্রের পূজা করে? কৃষ্ণ যুক্তি দিচ্ছেন। সমুদ্রে বৃষ্টি হয়, সমুদ্র দেবতা কি ইন্দ্রের পূজা করে? গাছপালার উপরে বৃষ্টি হয়, গাছপালারা কি ইন্দ্র পূজা করে? তখন নন্দ মহারাজ সেখানে সব বয়স্ক লোকেরা হতবাক, এ তো সব যুক্তি দিচ্ছে, আমরা তো তার উত্তরই দিতে পারছি না। তখন সবাই রাজি হয়ে গেল, সেখানে কুল পুরোহিতও ছিলেন, সবাই বলল না, কৃষ্ণ যা বলছে এটা বৈদিক পন্থা, এটাই বর্ণাশ্রম পন্থা। আসলে বর্ণাশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের তুষ্টি বিধান করা, বিষ্ণুর সংসিদ্ধি হরিতুষণম বর্ণাশ্রমের যে উদ্দেশ্য, তাই আমরা বর্ণ আশ্রমের মধ্যে আছি, হরিতুষণ করা সেটাই প্রেম, সেটাই ভক্তি, তো হরি হচ্ছেন ভগবান কৃষ্ণ, তাই কৃষ্ণ নিজে পুত্ররূপে এসেছেন, সেই কৃষ্ণ হরি, তিনি আচরণ করে শিখাতে এসেছেন না, কেন দেবতারা তার অধীন, কিন্তু তারা তো জানে না, ভাবছে আমাদের ছেলে,
কিন্তু এ তো অলৌকিক কথাবার্তা বলছে সব। তখন গোবর্ধন পূজা হয়েছিল, আর ইন্দ্র দেবতারও অহংকার হয়, তারা সকাম ভক্ত, রেগে গিয়েছিল, প্রলয়ঙ্কার বৃষ্টি দিয়েছিল, ঝড় তুফান দিয়েছিল, বজ্র আঘাত করেছিল, কিন্তু কৃষ্ণ সেই ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্রকে তার কেনে আঙ্গুলে তাকে সাজা দিয়েছিল। বলরাম বলছিল আমাকে বলো আমি ওকে শেষ করে দিই এখন। তো কৃষ্ণ বলছে ওর অহংকার তো চূর্ণ হবে না, অভিমান তো নষ্ট হবে না, মেরে দিলে ওটা আবার একজন্মে আবার সেটা বাড়বে, তার অভিমান অহংকারকে চূর্ণ করতে হয়। তো সেজন্য কৃষ্ণ দেখালেন তুমি কীভাবে ব্রজবাসীদের অনিষ্ট করতে পারো, দেখো আমি কেনে আঙ্গুলে তোমাকে সাজা দিয়ে দেব। তাই কত বড় গোবর্ধন, তার দৈর্ঘ্য হচ্ছে কত জানেন, 64 মাইল, তার প্রস্থ হচ্ছে 40 মাইল, আর তার উচ্চতা হচ্ছে 16 মাইল। এইরকম গিরি গোবর্ধন পর্বতকে 7 বছরের বয়সের কৃষ্ণ নন্দনন্দন যশোদানন্দন কেনে আঙ্গুলে, বাম হাতের কেনে আঙ্গুলে 7 দিন ধরেছিলেন। ব্রজবাসীরা সবাই তার মধ্যে গৃহর মতো আশ্রয় নিয়েছিলেন, আর তারা ভাবছিলেন কৃষ্ণ আমাদের ছোট শিশু, ওর পরিশ্রম হচ্ছে কেনে আঙ্গুলে ধরে, আমরা একটু সাহায্য করব, কৃষ্ণ তুমি একটু বিশ্রাম করো। তো সবাই লাঠি নিয়ে গোবর্ধনের নিচে ধরেছে, আমরা ধরছি তোমার কোনো ভয় নেই, তুমি যাও একটু বিশ্রাম করো। কৃষ্ণ বললেন ধরো সবাই, যেই একটু হালকা করে যে কড়মড় কড়মড় করে সব লাঠিগুলো ভেঙে পড়ছে, কৃষ্ণ তার মানে যখনই বাধা বিপদে আসে সব ব্রজবাসীরা কৃষ্ণ, যখন বৃষ্টি ঝড় এসছে দৌড়াচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে সব, তার মানে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কেন কৃষ্ণ আছেন আশ্রয়দাতা। সমাশ্রিত যে পদ পল্লব প্লবম মহত পদং পুণ্য যশো মুরারে, তিনি মুরারি মুক্তিদাতা সবাই রক্ষাকর্তা, মা ভবাম্বুদির বৎস পদম পদং পদং যদ বিপদং নতেষাম, যতই বিপদ আসুক না কেন। এবং এই ভবাম্বুধি পার হওয়ার কোনো কষ্ট হবে না, গুষ্পদে বাছুরের খুরার মতো হয়ে যাবে এই সমুদ্রকে অতিক্রম করা, চলে যাবে তাড়াতাড়ি আর সমস্ত বাধা থেকে মুক্ত হয়ে যাবে। সে আশ্রয়দাতা কৃষ্ণের চরণে আত্মনিবেদন করা, এটাই আমাদের শিখা উচিত, আর এটা সবাইকে শিখানো উচিত, না কৃষ্ণের চরণে আসো, বাধা আসবে ছাড়ো না। তো মা যশোদার এই লীলাতে দেখা যায় বাধা এসছে, যখন মা যশোদা গান করতে করতে দধি মন্থন করছেন, কৃষ্ণ তখন বিশ্রাম করছে পালঙ্কে, মা যশোদা এমন জায়গায় রেখেছেন, দেখছেন পালঙ্কে কৃষ্ণ শুয়ে আছে, আর শ্যামলি ধবলি এরকম পদ্মগন্ধিনী 8 প্রকার মানে 7-8টা গাভী ছিল, তাদের দুধ দোহন করে সেই সুগন্ধি দুগ্ধ মা যশোদা নিজে উনানে বসিয়ে দিয়েছেন গরম হবে, আর এদিকে দধি মন্থন করছেন একদম ভোরবেলায়। তার মানে ব্রজনন্দ মহারাজ সমস্ত কাজকর্মের জন্য অন্য গোপদেরকে নিয়ে চলে গেছেন ভোরবেলা, ওই দিনে বলরাম মা রোহিণীকে নিয়ে তিনিও চলে গেছেন উপানন্দের বাড়িতে, এরকম সবাই, আর নন্দ মহারাজের বাড়িতে গৃহশূন্য কেউ নেই, কেবল কৃষ্ণ আর যশোদা মহারানী, সবাই অন্যদিকে কাজে সব ব্যস্ত বাহিরে কাজে, কিন্তু ঘিরে আর কেউ নেই। তেছাড়া মা যশোদা ভাবলেন এটাই তিনি আগে থেকে প্ল্যান করেছেন, মানে নিজে নিজে প্ল্যান না করলে এটা তো হবে না হঠাৎ করে, আগে থেকে দুধ দুয়েছেন বসিয়েছেন, তারপরে মন্থন করছেন, আবার দুধ যে পরে দই বসাবো কৃষ্ণ খাবে, এইসব চিন্তা একসাথে করে এই সমস্ত করছেন মা যশোদা। তো সঙ্গে সঙ্গে যখন কৃষ্ণের নাম করে তার গুণ কীর্তনগুলি করছেন, তখন কৃষ্ণ যে শুয়েছিল মা মা করে চিৎকার করছে, দেখুন হাত দিয়ে দেখছে মা পাশে নেই, তখন সঙ্গে সঙ্গে কান্না করতে করতে বাচ্চা শিশুর মতো কান্না করতে করতে মা মা বলে, যেদিকে শব্দ হচ্ছে দধি মন্থন কেমন শব্দ হয়, ঘর 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 ঘর, কেউ জানেন দধি মন্থন করেছেন, কয়জন করেছেন হাত তুলুন দেখি, আচ্ছা দেখেছেন, করেননি, হ্যাঁ আমি করেছি ছোটোবেলায় আমাদের বাড়িতে হতো। তো সুন্দর দধি মন্থন মা যশোদা রানী হয়েও করতেন, সেজন্য কেউ ভাববেন না দাসী রেখে কাজ করবেন, না নিজের ছেলে মেয়েদের রান্নাবান্না নিজে করে খাওয়াবেন, দাসী রেখে নয়, দাসীদের কনসাসনেসটা খারাপ থাকে, কোন বস্ত্র পরে এসেছে, কী রকম কার সাথে ঝগড়া করে এসছে,
আপনার বাড়িতে এসে সকালবেলা আপনার কাপড় বেডিং সব পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছে, বাসন মাজছে, কোন পরিবেশে এসে? কেউ স্নান করে আসে? ওই সব ঘুমিয়েছিল, আবার কার সাথে ঝগড়া করে খারাপ কনসাসনেসে এসছে, খারাপ বস্ত্র পরে এসেছে। আর ভদ্র ব্যক্তিরা আজকাল এরিস্টোক্রেট ফ্যামিলি, তারা হচ্ছে আমরা খুব ভদ্র, আর এইরকম সব দাস দাসী তারাই তো উঠে ওইরকম দাঁত মাজতে মাজতে আটটা নটায় মুখে লালা বেরিয়ে যাচ্ছে, ওইরকম একটা খারাপ মুখে তারাও উঠে। এই জন্য দাসী যে এরকম আসছে, তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না, সে কিছু করছে এই জন্য ভ্রুক্ষেপ থাকে না। সেই জন্য মানুষকে পবিত্র হতে হবে, ভরে ওঠা। এই জন্য যশোদা মাতা ভরে উঠেছেন, স্নান করা আর পরিষ্কার বস্ত্র পরা। মা যশোদা এমন একটা বস্ত্র পরেছে, রেশমি কাপড়, ইয়েলো মানে হলুদ রঙের খুব সুন্দর শাড়ি, ভাগবতে এই পরপর শ্লোকে রয়েছে সব। এবং তিনি খুব স্থূলকায় ছিলেন, কৃষ্ণের গায়ে রঙের মতো, এবং তার মানে কমরে বন্ধন ছিল সুন্দর, কানে দুল ছিল, আর হাতে অনেক সুন্দর মেখলা ছিল, পায়ে ছিল গাড়ু, হ্যাঁ মোটা মোটা সুন্দর সুন্দর অলঙ্কার, এরকম সব ছিল, দেখতে খুব সুন্দর। মাথায় খোপায় মালতি ফুল গুঞ্জানো ছিল, মালতি মালা বাঁধানো ছিল, সাজে যেমন মেয়েরা, এরকম মা যশোদাও সেজেছেন সব সুন্দর কাপড় চোপড় পরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন। কেন না, মা ছেলেকে খাওয়াবে, তার যদি মনোভাব ওই সুন্দর মনোভাব না থাকে, আমার ছেলে খাবে এরকম, সেজন্য মায়ের মনোভাবটা যদি পরিষ্কার পবিত্র না থাকে, যদি চঞ্চল থাকে, কারোর সাথে ঝগড়া করে রান্না করে, ওই খাবার যে খাবে তাদের মধ্যে ওই খারাপ জিনিসটাই আসবে। আজকাল কেন লোকেরা এরকম জগতে হতাশা উৎকণ্ঠা উদ্বেগ খাদ্য থেকে? এই জন্য ভক্তরা রান্না করবে, কোনো কথা বলবে না, ঝগড়া করবে না, সর্বদা রাধারানীকে সাহায্য করছে এই মনোবৃত্তি নিয়ে, হ্যাঁ আমি সাহায্য করছি মাত্র, আমি নিজে রান্না এক্সপার্ট এরকম না, সেই মনোবৃত্তি নিয়ে যখন রান্না করবেন, ভোগ লাগাবেন, প্রসাদ খাবেন, তখন আস্তে আস্তে ইন্দ্রিয়র চঞ্চলতাটা কাটবে, মানসিকতা স্থির হবে, পবিত্র হবে, হৃদয়ে পবিত্র হলে আত্মজ্ঞান লাভ হবে। এই জন্য আমরা প্রসাদ আর হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর এদিকে প্রসাদ, এই দুটির দ্বারা হৃদয় মার্জিত হয়। তাই মা যশোদাও দেখাচ্ছেন, হাতে কাজ করছেন আর কৃষ্ণের নাম গুণগান করছেন, তো এটাই দেখাচ্ছেন। তো মা যশোদা পবিত্র, তাকে পবিত্র হতে হবে না, কিন্তু আমাদের শিখাচ্ছেন। কৃষ্ণ যার পুত্র সে কি সাধারণ লোক নাকি? হ্যাঁ, শাস্ত্রে বলা আছে কত কত জন্ম ধরে এরকম পুণ্য সঞ্চয় করেছে এসব গোপ বালকেরা, গোপীরা, হ্যাঁ তারা কৃষ্ণের সাথে লীলা করছে, খেলা করছে, দৌড়াচ্ছে, কৃষ্ণকে বাঁধছে, ধরছে, কত ভাগ্য। প্রভাব বলছেন আমরা এই যে সাধুসঙ্গ করে অভ্যাস করছি, আমরা কী করছি না, এক পয়সা করে সংযুক্ত করছি, সঞ্চয় করতে করতে একদিন 100 হয়ে যাবে, সেদিন কৃষ্ণ আপনার সঙ্গে নৃত্য করবে, নিতায় গৌর প্রেমানন্দে, কৃষ্ণের সাথে আপনি বাঁধবেন, কৃষ্ণকে খাওয়াচ্ছেন, এরকম দেখতে পাবেন। হ্যাঁ, তো সেজন্য তো এভাবে মা যশোদা মন্থন করতে করতে দেখছেন, কৃষ্ণ কান্না করতে করতে এসে সঙ্গে সঙ্গে ক্ষিদার্থ কিছু খেতে চাইছে, স্তন গ্রহণ করতে চাইছে, কিন্তু মা যশোদা দেখছেন আমার ছেলের কীরকম দেখি মনোভাব। হ্যাঁ, মা যশোদা কাজে ব্যস্ত, কিছু যেন জানে না, কিন্তু কৃষ্ণ বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে গিয়ে মাখ মন্থন দণ্ডটা এরকম ছিল ধরে নিয়েছেন চেপে দুই হাতে, তাহলে কী হবে, আর মন্থন হবে? তখন মা যশোদা একদম হেসে দিয়েছে, আমার ছেলের এত ছোট্ট ছেলে, 3.5 বছর মাত্র বয়স, এত বুদ্ধি, কী করে আমার কাজটা বন্ধ করতে হবে, আর সে বুঝে গেছে। তখন মা যশোদা কাজ বন্ধ করে যেই বসে পড়েছেন, অমনি জঙ্গের উপরে পা দিয়ে উঠেই মাকে জড়ে ধরে স্তন গ্রহণ করতে শুরু করে দিয়েছে। তো একদম বৃষ্টির মতো, এত মা যশোদা একদম বাৎসল্যর এসে এত বিহ্বল হয়ে স্তন প্রদান করছে, আর ওইদিকে দুধ গরম হচ্ছে ধবলি শ্যামলীদের গাভীর, মা যশোদা বলছে এটা আমার প্রিয় মানে সন্তান কৃষ্ণ গোপালের এই প্রিয় দুধ। তখন ওই দুধরা ভাবছে আজ কৃষ্ণ মনে হয় আমাদের আর গ্রহণ করবে না,
সে এত মনোযোগ নিয়ে গ্রহণ করছে মা যশোদার স্তন, তা আমরা এই উননে গরম হচ্ছি, এখানে থেকে লাভ কি? আমরা আত্মহত্যাই করতে চাই। তো সেই দুধগুলি উতরিয়ে একদম পুড়ে ছাই হয়ে যাচ্ছে চাইছে, শব্দ দেখো যে আমরা আর থাকতে চাই না, কৃষ্ণ আমাদের আর গ্রহণ করবে না, মা যশোদার স্তন গ্রহণে এত ব্যস্ত, আমরা আর থেকে কি লাভ হবে? আচার্যরা এরকম বলছে। তখন সেই দুধগুলি উতলিয়ে করে পুড়তে শুরু করে দিয়েছে, আর মা যশোদা যে শব্দ হয়েছে অমনি কৃষ্ণকে নামিয়ে দৌড়ে একবারে গেছেন, গিয়ে দুধটাকে রক্ষা করছে। আর এদিকে কৃষ্ণ আরও কান্না করেছে জুড়ে, আর রাগ হয়ে গেছে, ক্রোধ, পরমব্রহ্ম ভগবান তার ক্রোধ নেই, ক্রোধটা গুণের মধ্যে আসবে, ভগবান হচ্ছেন বিশুদ্ধ সত্য স্তরে, কিন্তু এখানে সব বিপরীত। কেন? তিনি এখানে বাল্যলীলা করছেন সাধারণ মনুষ্যের মতো, কিন্তু তার সমস্ত কিছু উন্নয়ন, সেটি আমরা ক্রোধ করলে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, লোভ করলে অনেক কিছু ক্ষতি হবে, কিন্তু ভগবানের লোভ ভগবানের ক্রোধ এসব অপ্রাকৃত, সাধারণ জগতের লোকের কাছে মনে হয়, কিন্তু না। কৃষ্ণ তখন একটা পাথর ছিল নিয়ে আস্তে করে শব্দ না হয় ওই দধি ভাণ্ডটাকে ভেঙে দিয়েছেন, তখন মাটির ছিল না, ভেঙে দিয়েছেন। আগে সব মাটিতেই করা হতো, মাটির হাঁড়িতে অন্ন রান্না হতো, জানেন আপনারা, মাটির হাঁড়িতে অন্ন রান্না খাবেন খুব সুস্বাদু, মাটির হাঁড়িতে দুধ গরম করবেন, কাঠ দিয়ে নিম কাঠ, শুকনো নিম কাঠ চেঁচে রাখা থাকতো, ওইটা দিয়ে চামচ দিয়ে নয় ওইটা দিয়ে নাড়ানো হতো। হ্যাঁ, তখন দুধটা মাটির হাঁড়িতে আর ওই শুকনো নিম কাঠ দিতে হবে না, কিন্তু তখন ওই দুধ ইয়ে করা হয়, হ্যাঁ তখন খুব টেস্টি হয়ে যায়, আগে আমরা দেখতাম বাড়িতে। তো এইরকমই মা যশোদার যে এসেছেন, দেখছেন কৃষ্ণ নেই, কেন? কৃষ্ণ ভয়ে পালিয়ে গেছে, যে যমরাজ যমদূতগণ স্বয়ং ভয়ম, হ্যাঁ যাকে ভয় পায়, আর সেই কৃষ্ণ আজ মা যশোদার লাঠিকে বকনিকে ভয় পেয়ে পালিয়ে গেছেন। কোথায় গেছেন? না, সদ্য সদ্য মাখন তুলে মা যশোদা আর একটা ঘরে সিক্কায় রেখে দিয়েছিলেন, কৃষ্ণ আরও দুষ্টামি করার জন্য ওই ঘরে ঢুকেছে, ঢুকে গিয়ে আজকে দিনে এই লীলা হচ্ছে সব। হ্যাঁ, তো সেইখানে কৃষ্ণ ঢুকে গিয়ে, এটা উৎকুল ছিল, উৎকুল, উৎকুল দেখেছেন? উৎকুল কাঠের মুড়া দেখেছেন সবাই? ওই জায়গাটা ড্রাম ছিল, ওই যে ড্রামটা একদিকে মোচা আছে, মাঝখানে সরু, আবার ওই মোটার মতো নিচেও কাঠের, ভিতরে গর্ত থাকে, আগেকার মায়েরা ধান ভাঙত, চাল ভাঙে পিঠে করত গুড়া নিয়ে, মানে চালের গুড়ি নিয়ে, ধান ভেঙে চাল করে রান্না করত। দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে এখনও আছে, আগেই সব ছিল, এখন নেই, ঢেঁকি ঢেঁকি সব উঠে গেছে। তো কেন? মানুষ এখন অলস হয়ে গেছে সব। তো এইরকম একটা কাঠের 3.5 বছর বয়সের বাচ্চা ওটাকে তুলতে পারবে? অত ভারী, একজন দুজন ধরে ওটাকে তুলে, আর কৃষ্ণ কিনা তার উপরে উঠে যাচ্ছে, উঠে গিয়ে ওই শিকায় ধরে আবার ভেঙে দিয়ে খাচ্ছে, মাখনগুলি তুলছে, কোথাও নিচে ছিল এগুলা নিচ্ছে, আর বানর আর কাক এরা জানতে পেরেছে, জানলাটা খুলে সবাইকে ডাকছে, সব খাওয়াচ্ছে। মা যশোদা যখন দেখছে কৃষ্ণের পায়ের ছাপ পড়েছে, কেন? দধি ভাণ্ড যখন ভঙ্গ করেছে, মাখনগুলা তো বয়ে গেছে, আর তার উপর দিয়ে তো হেঁটে গেছে, চোর চুরি করে যায় একটা চিহ্ন রেখে যায়। তো কৃষ্ণ ভাবছে মা বুঝতে পারবে না, ঘরে গিয়ে লুকিয়ে সব করব, কিন্তু একটা চিহ্ন থেকে গেছে, সেই ছোটো ছোটো চিহ্ন দেখে মা যশোদা বুঝতে পেরেছেন, ও আবার দেখছে বানর কাক সব ঢুকছে, তার মানে দুষ্ট ওখানেই আছে। তখন কৃষ্ণকে শাসন করার জন্য একটা লাঠি নিয়েছেন, আমার ছেলে একটা দুষ্ট হয়ে গেছে, আগে অনেক নালিশ এসেছে আমার বাড়িতে, আগে দেখতাম ছোটোবেলায় একদম যখন সে পায়া দিয়ে ভর দিয়ে উঠে হাঁটার চেষ্টা করছে, আধা আধো বুলি বলছে, তখন বাড়িতেই দেখতাম মাঝে মাঝে কৃষ্ণ কী করেছেন, যখন কাউকে দেখতে না পেতেন তখন একা একা দেখছেন কেউ নেই, ঘর শূন্য, আর যেখানে মা যশোদা মাখন তুলে রাখতেন তখন শিকায় নেই নিচে, কৃষ্ণ গিয়ে ওই ঘরে ঢুকে ওইগুলি খেতেন,
আর যখন মা যশোদা আসছে জানতে পারতেন তখন স্ফটিক স্তম্ভতে ওয়ালে এরকম প্রতিবিম্ব দেখা যায়। কৃষ্ণ সেখানে মা যশোদা বাইরে থেকে শুনছে কৃষ্ণ যেন কারোর সাথে কথা বলছে। কৃষ্ণ বলছে লক্ষ্মী ভাইটা তার মতো আরেকজনকে দেখছে, তুই বলিস না তুই চুরি করতে এসেছিস। কৃষ্ণ যখন চুরি করছে ওখানেও দেখছে ও চুরি করছে, কৃষ্ণ যখন খাচ্ছে দেখছে ও খাচ্ছে, স্পটিং স্তম্ভে একই রকম দুইজন, তখন তো বাচ্চা শিশু। কৃষ্ণ ভগবান কিন্তু এরকম লীলা করে আনন্দ দিতে এসেছেন, আনন্দময় অভ্যাসাত। আর তখন কৃষ্ণ এরকম করছেন কথা বলছেন, লক্ষ্মী ভাই তুই বলিস না মাকে, তোকে মাখন দিব, এরকম মাখন নিয়ে দিচ্ছে আর দেখছে সেও দিতে আসছে। তখন কৃষ্ণ যখন বলে বলবি না, হ্যাঁ তখন যদি বলিস তাহলে তোকে শাস্তি দিব, তখন ও বলছে মানে ভাবছে দেখছে ও লাঠি দেখাচ্ছে শাস্তি দিব মুখ ভেঞ্চকাচ্ছে। তখন মা যশোদা ভাবছে কার সাথে কথা বলছে, এখানে তো কেউ নেই। তখন যেই ঘরে ঢুকে একটু শব্দ হয়েছে তখন সঙ্গে সঙ্গে বলছে মা মা দেখো দেখো এক চোর ঢুকে গেছে, আমি ওকে না বলছি মাখন চুরি করবে না, আর ও আমাকে হ্যাঁ বলছে না যে আমাকে মুখ ভেঁচকাচ্ছে, তা আমি ওকে বলছি এই দেখো দেখো। তখন মা যশোদা বুঝতে পেরেছে যা ছোট ছেলের এরকম ভাব, তখন সঙ্গে সঙ্গে কুলে নিয়ে আর তাকে স্তন প্রদান করছে। আর একবার এরকম কৃষ্ণ মা যশোদা খুঁজছে কৃষ্ণ কৃষ্ণ, তো ও দধি ভাণ্ড যেখানে ছিল সেখানে ঢুকে হাত দিয়ে খাচ্ছিল। তখন বুঝতে পেরেছে মা যশোদা ডাকছে মানে এখন বুঝতে পেরেছে। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে, বলছে মা তুমি ডাকছ, বলছে হ্যাঁ তুমি কোথায়, না না আমার হাতে তুমি যে এই যে পদ্মরাগ বিশিষ্ট মণিগুলা দিয়েছো না, এগুলো আমার হাতকে জ্বালা করছে, একটু গরম লাগছে, এই জন্য দধি হাতে ভাণ্ডে তো লাগিয়ে গেছে, ধরে পেড়বে মা যশোদা। বলছে এই যে পদ্মরাগ মণি আমার হাতে এগুলো আমাকে খুব যন্ত্রণা করছে জ্বালা করছে, এই জন্য আমি দহি ভাণ্ডের মধ্যে হাত ঢুকে বসেছিলাম, এই একটু যন্ত্রণাটা ঠান্ডা হয়ে গেছে। তখন মা যশোদা হাসছে যে কৃষ্ণের এরকম আলো আদো বলি শুনে মা যশোদা বাসীরা সবাই আনন্দ করছে। কখনো কখনো চুরি করছে, আবার কখনো কখনো অন্য গোপীরা এসে নালিশও করত। এই জন্য মা যশোদার চিন্তা হয়েছিল যে কেন কৃষ্ণ এরকম চুরি করে, অন্যরা নালিশ করছে না আমি নিজে এইসব করব। কিন্তু তিনি ভাবছেন আজ আমার বাড়িতে এরকম দুষ্টামি করছে শাসন করতে হবে, তাই জন্য লাঠি নিয়ে গেছেন শাসন করবেন। মা যশোদাকে যেই কৃষ্ণ দেখেছেন অমনি উৎখল থেকে লাভ দিয়ে দিয়েছেন। সেজন্য আজকে গান গাওয়া ছিল, কে গানটা, নমামি স্বরম সচিদানন্দ রূপম লসত কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম যশোদা ভিও লোক লাভাবমানম পরামৃষ্ট মত্যম তত দ্রুত্য গোপ্যা। মা যশোদাকে কৃষ্ণ দেখেছেন অমনি উৎকুল থেকে হ্যাঁ লাভ দিয়েছেন, লাভ হ্যাঁ লাভ দিয়ে কী করছেন দৌড়াচ্ছেন, আর মা যশোদাও সমভাবে দৌড়াচ্ছেন, এই ধরলাম এই ধরলাম পিছনে দৌড়াচ্ছে লাঠি নিয়ে, কিন্তু ধরতে পারছে না। মাঝে মাঝে কৃষ্ণ দূরে দাঁড়িয়ে বলছে মা তোমার লাঠিটাকে একটু ফেলে দাও আমার খুব ভয় লাগছে। তো মা যশোদা চিৎকার করে বলছে তোর ওই লাঠিকে যদি ভয় এইভাবে দুষ্টামি করছো কেন, অন্যর বাড়িতে গিয়ে চুরি করছো আর আমার বাড়িতে আজকে মাখন তোমার জন্য আমি করছিলাম সেই দধি ভাণ্ডটাও ভেঙে দিয়ে নষ্ট করলে, এই ধরলাম বলে আবার মা যশোদা দৌড়াচ্ছে। তখন কৃষ্ণ পালাচ্ছে, এরকম করতে করতে কৃষ্ণ এরা ভোরবেলা কেউ জানতে পারছে না একদম গেটের বাইরে রাজপথে বেরিয়ে চলে গেছে। তখন মা যশোদা আর বেরোতে পারছে না, কিন্তু দেখলো আমার ছেলে তো দুষ্ট হয়ে গেছে তাকে ধরতেই হবে। যেই অমনি মা যশোদা রাজপথে বেরিয়ে গেছে অমনি কী করেছে কৃষ্ণ ধরা দিতে শুরু করেছে। এইখানে যে কৃষ্ণকে ধরার জন্য মা যশোদা দৌড়াচ্ছেন দেখুন স্বয়ং ভগবান তার সামনে দৌড়াচ্ছে, দেবদেবীরা ঋষিবৃন্দরা কতজন তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য, আর সেই পরমব্রহ্ম পরাত্পর ভগবান মা যশোদার সামনে গোকুলে ভয়ে পালাচ্ছেন দৌড়াচ্ছেন, যাকে সব ভয়ও ভয় পায়।
আর সেই কৃষ্ণ আজ দৌড়াচ্ছেন মা যশোদার লাঠিকে দেখে। তো সেখানে মা যশোদা ছাড়েননি ধরতে। এই যে বাধা আমাদের জীবনে আসবে, কৃষ্ণ ভজন করতে গিয়ে মাঝে মাঝে বাধা আসবে, তো সেটাকে ত্যাগ করলে হবে না। সাধুসঙ্গ করতে গিয়ে কেউ বাধা দেবে, সাধুসঙ্গ বঞ্চনা করবেন না, যাবেন, কেউ বাধা দিলেও যাবেন। হ্যাঁ, অনেকে ভাবছে ও আমাকে অপমান করবে, না যাব না, তাহলে আপনার দেহাত্ম বুদ্ধি হয়ে গেল, বাধা দিলেও যেতে হবে। ভগবত কথা শুনতে, প্রসাদ খেতে, এ বাধা আসবে, যে যেন মা যশোদা বাধা আসলেও তাকে ধরতে ছাড়ছেন না, না যাবই। বাইরে গেটের বাইরে বেরিয়ে গেছে কৃষ্ণ, মা যশোদা জানে আমি মহিলা, একা একা এই ভোরবেলা রাস্তায় বেরোতে পারবো না, তাহলে কেমন সংকুচিত মনোভাব। মহিলাদের এই লজ্জা থাকতে হবে, তাদের বস্ত্র আবৃত থাকতে হবে সর্বদা, তারা সর্বদা একা একা ঘুরবে না, সর্বদা তারা স্বামী স্ত্রী যাবে বা ছেলে মেয়েদের অন্যান্য মহিলাদের সঙ্গে যাবে। রাধারানী যখন রান্না করতে আসতেন জটিলা কুটিলার বাড়ি থেকে, তখন অনেক গোপীরা থাকত, যখন পুরুষ লোককে দেখতেন তখন এক জায়গায় দাঁড়িয়ে যেতেন, তার পাটাও দেখতে পেত না, মুখটা দেখতে পাবে না। হ্যাঁ, তারা এরকম হাঁটত ধীরে ধীরে মন্থর গতে, এরকম না আজকাল মাতাজির মতো চিৎকার চেঁচামেচি কথা বলবে, চেঁচিয়ে চেঁচিয়ে গল্প। মহিলার স্বভাব এটা নয়, মহিলারা সুশীলা ভদ্র, তারা লজ্জাশীলা, তাহলে তাদের চরিত্র ঠিক থাকবে এবং তারা এই জগতে সতী নারী রূপে জগৎকে মঙ্গল করতে পারবে। তো মা যশোদা বেরিয়ে গেছেন, কেন আমার ছেলে দুষ্ট হয়ে গেছে, তখন কৃষ্ণ ভাবছে হায় হায় মায়ের বদনাম হয়ে যাবে, কেন তার কেস খুলে গেছে, কেসটা খুলে গেছে দৌড়াতে দৌড়াতে ধরতে গিয়ে, এই কেসটা খুলে গেছে, তার মানে মাতাজিরা কেস খুলে দেখাবে না কাউকে, এটাও কৃষ্ণ বুঝতে পারছেন। আর কেসটা খুলে কাপড়টাও একটু আলুলায়িত হয়ে গেছে, মাথা থেকে খুলে এখান থেকে লোজ হয়ে গেছে, তখন কৃষ্ণ ভাবলেন না আমাকে ধরা দিতেই হবে, এদিকে মা পরিশ্রম হয়ে ঘেমে গেছে। তো এইরকমভাবে কৃষ্ণ সেখানে ধরা দিয়েছিলেন। তো এই সমস্ত শাস্ত্রে বৈদিক নীতি উল্লঙ্ঘন করছে আজকাল মানুষ, যার ফলে আমরা হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ, এই জন্য ডাইভোর্স হয়। হ্যাঁ, ডাইভোর্স হয়ে যাচ্ছে আজকাল ছেলেমেয়েরা, কেন ডিভোর্স হচ্ছে, তার কারণ আমরা ইন্দ্রিয় সুখে আসক্ত, আমরা নিজেদের চরিত্রটাকে নষ্ট করছি। তো সেজন্য এটা যেন করবে না। এখন তো হাতে ধরাধরি করে স্বামী স্ত্রী চলছে, আমার গুরুমা একদিন বলছিলেন, না প্রভুপাদ বলছিলেন মাতাজিরা পিছনে হাঁটবে স্বামীর, তারা আগে যাবে না, হাতে ধরাধরি দূরের কথা, আগে সব পিছনে হাঁটত, এরকম ছিল পূর্বকালে। এখনকার মহিলারা ভাবে না না আমরা স্বতন্ত্র, তাই জন্য চরিত্র নষ্ট হয়, ডিভোর্স হয়, সুইসাইড হয়, আত্মহত্যা করে, সেটা বুঝতে পারে না মেয়েরা, তারা সরল বুঝতে পারে না, সেজন্য শাস্ত্রকে ফলো করা উচিত। হ্যাঁ, তো এটা না জেনে আবার দেখা যায় অন্য পুরুষের মোটরসাইকেলে দৌড়াচ্ছে, ওটাও ঠিক না, ভক্তরা এসব করবে না কখনো। আপনারা যাবেন স্বামী স্ত্রী, তারা মোটরসাইকেলে যাবে, অন্য মহিলাকে কেউ নেবে না, তারা স্বামী স্ত্রী ছাড়া কেউ যেন না যায়। ভক্তরা এইগুলি পালন করবেন, নাহলে লোকেরা নিন্দা করবে যে আপনারা ভক্ত এইসব করছেন, তারা জানতে পারবে না। সেজন্য আমাদের যেন প্রভুপাদের সোসাইটির বদনাম না হয়, আপনারা সবাই ভক্ত, এই জন্য আমি কিছু এই জিনিস সদাচারও বলছি সঙ্গে সঙ্গে। তো এভাবে মা যশোদা কৃষ্ণকে ধরে ঘরে নিয়ে এলেন, আনতে আনতে রাস্তাতে জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ বলো তো এই যে দধি ভাণ্ডটা কে ভঙ্গ করেছে। বলে তুমি যখন দুধটা রক্ষা করতে যাচ্ছিলে তখন তোমার পায়ে যে গাডু একটা মোটা অলঙ্কার আছে, সেটা তুমি যখন দূরে দৌড়ে যাচ্ছিলে সেটা লেগে ভেঙে গেছে। মা যশোদা তখন হাসবে না কিছু বলবে, দেখছে যে কত বড় মিথ্যা কথা বলছে কৃষ্ণ। বলো তো কৃষ্ণ এই যে মাখন চুরি চুরি যে সব করছে এগুলা, তুমি একটা চোর হয়ে গেছ। তখন মা কৃষ্ণ অভিমান বশত বলছে তোমার বাবার বংশে সব চোর। হ্যাঁ, এরকম বলে মা যশোদাকে বলছে তোমার বাবার বংশে সব চোর, এই জন্য আমি চুরি করছি। বলে বানর স্বভাব হয়ে গেছে তোমার, বানরদের খাওয়াছ। বলে মা আমাকে বানর বলছ, ঠিক আছে আমি এখনই বনে চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ মা যশোদার ভয় হয়ে গেল, ছেলে বানর বলাতে চলে যাবে অভিমানবশত বনে, একমাত্র সন্তান আমার। সঙ্গে সঙ্গে দৌড়ি নিয়েছে একটা, সামনে দেখছে একটা বাছুরের দৌড়ি,
নেই তোকে আজকে আমি বেঁধে এখানে রাখবো, কোথায় যাবি দেখি। যেই বাঁধতে গিয়েছে অমনি দু আঙুল কম, আবার একটা দৌড়ি নিয়ে বাঁধতে গেছে দু আঙুল কম। গোকুলে তাদের বাড়িতে যত দৌড়ি ছিল সেই দু আঙুল কম, কিন্তু এই বাধা এলেও মা যশোদা ছাড়ছে না। তা আমাদের ভগবত ভক্তিতে বাধা এলেও ছাড়বেন না, বাধা আসবে। এই জড় জগৎটা হচ্ছে দুঃখের আলয়, এখানে বাধা থাকবে। শত বাধা, শত গঞ্জনা, শত লাঞ্ছনা, শত বিপদেও ভগবানের সেবা, সাধুসঙ্গ, হরিনাম, কখনো প্রসাদ সেবা ছাড়বেন না। হ্যাঁ, চলবেন, করে যাবেন। কেউ কিছু খারাপ বলবে সেটা শুনেও একানে বের করে দেবেন, কিন্তু ভগবত ভক্তি ছাড়বেন না। নামটা সঙ্গে যাওয়া বন্ধ করবেন, তাহলে সাধুসঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো এইভাবে মা যশোদা পরিশ্রান্ত হয়ে গেছে বাঁধতে বাঁধতে। সবাই গোকুল থেকে আবার অন্যান্য প্রতিবেশীরাও দৌড়ি নিয়ে এসছে, তখন তারাও জড়ো হয়ে গেছে, হাসতে শুরু করছে। মা যশোদাকে অন্য গোপীরা বলছে যে হাসছে, বাঁধতে পারছে না দেখে। যখন হাসছে মা যশোদা রেগে গেছে, তোমরা আমার ছেলেকে কিছু ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছ, এই জন্য আমি বাঁধতে পারছি না, আর তোমরা হাসছো এই জন্য। হ্যাঁ, এখন রেগে গেছে একটু, তো সেজন্য এইরকম কৃষ্ণ ওখানে লীলাবিলাস করছিলেন, গোকুলবাসীকে আনন্দ দিচ্ছিলেন। এই জন্য অনুগ্রহায় ভক্তানাম, আমি আমার ভক্তদের অনুগ্রহ করি, কেবল আমার এই লীলাবিলাস শ্রবণ করে, কীর্তন করে, তারা আমার প্রতি আকৃষ্ট হয়। এইসব দেখেই আরও গোপ গোপীরা আকৃষ্ট হচ্ছে কৃষ্ণের প্রতি, আমাদের লালা কী করছে সব। তো এইভাবে মা যশোদা পরবর্তীকালে বাঁধে ফেললেন। এই দু আঙ্গুল কম আছে, একটা আছে ভক্তের চেষ্টা আর ভগবানের কৃপা। এই দু আঙ্গুল ভগবানের কৃপার উপরে নির্ভরশীলতা থাকতে হবে, ভাবলে হবে না আমি করে ফেলবো, না, নির্ভরশীল হতে হবে। আর ভাবলে হবে না কৃষ্ণ দিবে তাই হয়ে যাবে, চেষ্টা। আমরা ভাবলো না ও এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে না। সেই জন্য সর্বকর্ম কৃষ্ণের প্রীতির জন্য করতে হবে, চেষ্টা। আর কৃষ্ণের উপরে নির্ভরশীল হতে হবে, তিনি করুণা করে যদি দেন তাহলে এটা সাকসেস হবে। এরকম না আমি করে ফেলব, আমি সব কিছু দিয়ে দিব, কিছু করতে পারবেন না। তো সেই জন্য এই দুই আঙ্গুল কম হওয়ার কারণ এটি। সেই জন্য আমাদের মা যশোদা চেষ্টা করেছেন বারবার, তো পরে তিনি নির্ভরশীলতা, তখন কৃষ্ণ নিজে বন্ধন হয়ে গেছেন। তো আজকে দিনে এই দীপাবলি উৎসবের দিনে, আজকে তিথি এই কার্তিক মাসে দ্বাপর যুগে, এই দিনেই, এই দীপাবলি উৎসবের দিনেই মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন এই দাম বন্ধন। তাই জন্য দাম মানে রজ্জু দিয়ে কৃষ্ণকে বাঁধার ফলে কৃষ্ণের নাম হয়ে গেল দামোদর। তো সেজন্য এই মাসের নাম দামোদর মাস। তো এই মাসকে পবিত্র মাস বলা হয়, আর এই মাসে ধর্ম মাস। এই মাসে যখন কেউ ভোরে উঠবে, পালনটা কী করে করবেন না, এই মাসে ভোরে উঠবেন, স্নান করবেন এবং ভগবানকে আরতি করবেন, পূজা করবেন, ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। ভক্তরা তো ডেলি করে, নাম জপ করবেন, কিন্তু অন্যরা যারা করে না তাদের এটা সাহায্য করবেন। ভক্তরা অন্যান্য বাড়িতে গিয়ে দীপদান শিখাবেন এবং বলবেন যে এই মাসটা একদিন অন্তত জপ করুন, একদিন অন্তত দীপ দিন। সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ খান আজকে একদিন, আর আপনি যদি চান এই মাসটা সারা মাস আর বেশি দিন নেই, এই কয়েকদিন অন্তত ব্রত করুন। কেন আমরা জানি একটা দ্রাবিড় দেশে একটা মহিলা ছিল দুরাচারী, দুষ্ট, বেশ্যাবৃত্তি করত। তার স্বামী বুদ্ধ নাম ছিল দ্রাবিড় দেশে। তো স্বামী তার পত্নীর এইরকম দুশ্চারিণী যেহেতু তার আয়ু ক্ষয় হয়ে যায়। যদি কোনো স্ত্রী অবৈধ সঙ্গ করবে তখন স্বামীর আয়ু ক্ষয় হতে থাকবে। তখন হঠাৎ সেই বুদ্ধ মৃত্যুবরণ হয়ে গেল। এরকম অবৈধ ক্রীড়া করত, খারাপ কাজ করত সব সেই মহিলা। ব্রাহ্মণ ছিল আবার। তখন সেই মহিলা একা হয়ে গেল, তখন আরও খারাপ কাজ করতে লিপ্ত হয়ে গেল। কাজকর্ম করবে না, ভিক্ষা করত আর বাসি জিনিস খেত, তমগুণ আচ্ছন্ন হয়ে গেল। তা এক সময় একজন ব্রাহ্মণ, কুৎস নামক একজন তীর্থযাত্রী ব্রাহ্মণ, যিনি একাদশী করতেন, ভগবান বিষ্ণুর সেবা করতেন, কার্তিক ব্রত পালন করতেন, তিনি ওই গ্রাম দিয়ে যেতে যেতে সন্ধ্যাবেলা ওই বাড়িতে ছিলেন। তখন দেখছেন, শুনলেন অন্যদের কাছ থেকে যে এই মহিলা চরিত্র ঠিক নেই, আপনি এখানে থাকবেন না। তখন ওনার কৃপা হলো, তখন উনি বলতে লাগলেন
সেই মহিলাকে যে তুমি জানো এই দুর্লভ মনুষ্য জীবন পাওয়া যায় না, দুর্লভ, এটা অত্যন্ত অর্থপূর্ণ, এটা মূল্যবান, এর সদ্ব্যবহার করা উচিত ভগবানের সেবার মাধ্যমে, আর তুমি এইভাবে অলস হয়ে এসব কাজকর্ম করছো, জানো পরবর্তী জীবনে কীভাবে আমাদের পশু পাখি ইত্যাদিতে জুনিতে চলে যেতে হবে। তোমায় আমি অনুরোধ করব, এই কার্তিক মাস এসেছে, তুমি কি করো, ভোরবেলা উঠো, স্নান করো, পরিষ্কার বস্ত্র পরো, কর্ম সম্পাদন করো কৃষ্ণের উদ্দেশ্যে, ভোরবেলা উঠে দীপ দিয়ে আরতি করো, মঙ্গলা আরতি, প্রসাদ খাও, এরকম বলে আর নদীতে স্নান করো ভোরবেলা, আর পূজা অর্চন করো, দান ধ্যান করো, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। এই শুনে শুনল, তারপরে ওই কুৎস ওখানে ওই বাড়ি থেকে চলে গেলেন। তো তার একটু অনুসূচনা হলো, কেন নয় যে গৃণন্ত্বা সচেষ্টিতম, সাধু সঙ্গে যখন কেউ গ্রহণ করে নেবে, শ্রবণ করে, তার সিদ্ধি লাভ হয়, তখন তার মনে অনুসূচনা হয়েছে, ছিছি, আমি আমার এই দুশ্চরিত্রের জন্য আমার স্বামীও হত্যা হয়ে গেল, তার চলে গেল আয়ুক্ষয় হয়ে, আর আমি এরকম ভিক্ষা করে পাশি জিনিস তমগুণে আচ্ছন্ন হয়ে, আমি কোনো দান ধ্যান করিনি, ব্রাহ্মণী হয়ে আমি এরকম খারাপ বেশ্যাসঙ্গ, মানে অবৈধ সঙ্গ করলাম, বেশ্যাবৃত্তি করলাম, ছি, ধিক্কার আমার জীবন। ওই সাধুর কথা, ব্রাহ্মণের কথা শুনেই তার অনুশোচনা হওয়ার ফলে তারপরে ও কী করলো না, ভোরে উঠে স্নান করতে লাগলো, কার্তিক মাস, তখন দীপদান করতে লাগলো, প্রসাদ খেতে লাগলো, পরিষ্কার বস্ত্র, এবং অন্যকেও অনুপ্রাণিত করতে লাগলো। এইভাবে দেখা গেল পরবর্তীকালে তার মৃত্যু আসে, আর সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে যায়, এবং সে ভগবদ্ধামে পরবর্তীকালে স্বর্গলোক প্রথমে, তারপরে ভগবদ্ধামে ফিরে চলে যায়। নিতায় গৌর প্রেমানন্দে, সেজন্য আমার অনুরোধ, এই দামোদর মাস আপনারা পালন করবেন, ভগবানের নাম অনুসারে দামোদরের লীলা কথা ভাগবত থেকে শুনবেন, আর অন্যদেরকে শোনাবেন, তাহলে জীবন ধন্য হবে। সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তা আমি ধন্যবাদ জানাবো আমাদের শঙ্কর, না শঙ্কর মহাশয়।